আজকে আমি উচ্ছে আর আলু একটা রেসিপি করে দেখাবো তো উচ্ছেগুলোকে গোল গোল করে কাটবে আর আলুগুলোকে গোল গোল করে কাটবে তারপর তেলে উচ্ছেগুলোকে ভেজে নেবে খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই অল্প সামান্য তেলেতেই উচ্ছেগুলোকে হালকা করে ভেজে নেবে উচ্ছে দানাগুলো থাকলে অসুবিধা নেই তারপর নুন আর একটু হলুদ দিয়ে নেবে দিয়ে হালকা হালকাই ভেজে নেবে আমার উঠছে এগুলো ভাজা হয়ে গেছে দেখো খুব বেশি আমি একেবারে এ করে ভাজিনি মোটামুটি হালকা একটা ভাজা এরপর তোমরা অল্প একটু তেলে আলুগুলো ভেজে নেবে একটু নুন আর হলুদ দিয়ে নেবে দিয়ে আলুগুলোকে ভেজে নেবে ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করে নেবে আলুগুলোকে পাতলা করে কাটবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার আলুগুলো দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে একটা ব্রাউন ভাব এসছে এবার একটু রান্নাটা আমি সর্ষের তেলেই করছি একটু সর্ষের তেল নিয়ে নেবে তাতে একটু জিরে ফোড়ন দেবে আর একটা শুকনো লঙ্কা আমি মানে যখন রান্না করি মানে পেঁয়াজ কুচি ইউজ করি পেঁয়াজ বাটা আমি খুব একটা রান্নায় দিই না পেঁয়াজ কুচি দিয়েই রান্না করি তা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে নিলাম ঝালটা যে যার পরিমাণ মতন ঝাল সে সেরকম দেবে আমি খুব একটা ঝাল দিই না রান্নায় পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর ব্রাউন হয়ে গেলেই সাথে কুচি করে রেখে দেয়া টমেটো দিয়ে দেবে টমেটোর দানাগুলোকে আমি বাদ দিয়ে দিই টমেটোর দানা খাওয়াটা খুব একটা ভালো না আমি টমেটোর দানা বাদ দিয়ে দিই কুচি করে দিয়ে দেবে তারপরে একটু নুন দিয়ে দেবে যাতে টমেটোটা নরম হয়ে যায় তাহলে তাড়াতাড়ি মশলাটা আমাদের রেডি হয়ে যাবে এক চামচের মতন আমি আদা বাটা দিয়ে নেবো ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে আদাটাকে নুন দেওয়াতে টমেটোগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে এরপর আমি শুকনো জিরে গুঁড়ো ও হলুদ দিয়ে নেব একটু সামান্য জল দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় নুন দেওয়ার জন্য আস্তে আস্তে টমেটোটা নরম হয়ে যাবে একটু দুটো কাঁচা লঙ্কা আমি ফেরে দিয়ে দিলাম সাথে নুন একটু দিয়ে নিলাম টমেটোর সাথে আমি নুন দিয়েছিলাম এখন আবার বাকি নুনটা দিয়ে নিলাম নুনটাও তোমাদের স্বাদ মতন তোমরা দেবে যে যেরকম খায় আমার টমেটো গুলো নরম হয়ে গেছে মশলাটা রেডি হয়ে এসেছে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এবার যে ভেজে রেখেছিলে উচ্ছে আর আলু এটা এর মধ্যে দিয়ে দেবে তারপরে এই মশলাটার সাথে উচ্ছে আর আলুকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেবে পুরো মশলাটা যাতে উচ্ছে আলুর সাথে লেগে যায় ভালো করে কষিয়ে নেবে দেখো কি সুন্দর একটা কালার এসেছে মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে নেবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই খুব ঝোল ঝোল তরকারিটা ভালো লাগবে না একটু গামাখা গামাখা ভাব তরকারিটা থাকলে ভালো লাগবে এবার এটা সেদ্ধর জন্য চাপা দিয়ে দেবে মিনিট পাঁচ সাত পর্যন্ত চাপা দিলেই হয়ে যাবে কেন পাতলা পাতলা করে সব কাটা এবার এটা দেখে নেবে হয়েছে কিনা দেখো আমার হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে উঠছেও সেদ্ধ হয়ে গেছে এটা দেখো একটা গামাকা গামাকা ভাব এসছে খুব বেশি ঝোল এই রান্নাটা ভালো লাগবে না আমার রান্নাটা হয়েছে এবার একটু হালকা করে গরম মশলা ছিটিয়ে দেবে গুঁড়ো গরম মশলা ওপর দিয়ে ছিটিয়ে দেবে এবার আমার রান্নাটা হয়ে গেছে এটা খেতে খুবই ভালো লাগে একদম অন্যরকম স্বাদের ভালো লাগলে বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে দিও